নদীপথে ভিনরাজ্যের দেহ আসার সম্ভাবনায় তৎপর মালদা জেলা প্রশাসন। মানিকচকে গঙ্গা নদীতে জোরদার নজরদারি চালাচ্ছে পুলিশ ও প্রশাসন। ভিনরাজ্যের দেহ ভেসে আসলে সেই দেহ উদ্ধার করে তার যথাযথ ব্যবস্থার নির্দেশিকা রয়েছে রাজ্য প্রশাসনের তরফে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ ও বিহারের নদীগুলিতে দেহ ভেসে থাকার ছবি কার্যত তোলপাড় করেছে সারা দেশকে। করোনা আক্রান্তের দেহ সেই সন্দেহে যখন আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক সেই সময় এই দেহগুলি নদীপথে মানিকচকে প্রবেশের আশঙ্কা রয়েছে। আর সেদিকে লক্ষ্য রাখতে তৎপর রয়েছে রাজ্য প্রশাসন। সেই নির্দেশ মতোই বিহার ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী মানিকচকে গঙ্গা নদীতে জোরদার নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফে। বৃহস্পতিবার সকাল থেকে মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে পুলিশের নজরদারি চলছে নদীপথে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী এবং পুলিশ প্রশাসনের কর্তারা তৎপরতার সাথে প্রস্তুত রয়েছেন। নদীতে কোনো দেহ ভেসে আসলে সেই দেহ উদ্ধার করে তার যথাযথ ব্যবস্থা করবার নির্দেশিকা রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এ বিষয়ে শুনব ডিএসপি প্রশান্ত দেবনাথের বক্তব্য। হ্যাঁ, যেটা জেলা প্রশাসনের কাছেও খবর এসেছে কি এই ধরনের কিছু মৃতদেহ ভেসে আসার সম্ভাবনা হতে পারে, তো সেই অনুযায়ী জেলা প্রশাসন তৎপর এবং রাজ্য প্রশাসন এবং আমাদের গভর্নমেন্টের যেরকমভাবে দিশানির্দেশ রয়েছে সেইভাবে আমাদের যদি কোনো মৃতদেহ চলে আসে আমরা সেইভাবে সেই বডিগুলোকে ডিসপোজ করব। কীরকম সংস্কার করার ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জেলা প্রশাসন ঠিক করবে। এখনও এই ধরনের কোনো ঘটনা আমরা পাইনি, এখনও কোনো মৃতদেহ আমরা এখনও পাইনি, কিন্তু ভূতনি মানিকচক ঘাটগুলোতে নজরদারি রাখা হচ্ছে। সেটা জেলা প্রশাসনের তরফ থেকে হয়ে থাকতে পারে, সেটা আমি কনফার্ম বলতে পারছি না, কিন্তু পার্শ্ববর্তী জেলাগুলো সবাই সচেতন রয়েছে যেন যদি এই ধরনের কোনো মৃতদেহ ভেসে থাকে তারা যেন কঠোর ব্যবস্থা নেয়। অন্যদিকে স্থানীয় মাঝিরা জানিয়েছেন নদীতে স্রোত কম থাকায় দেহ ভেসে আসার সম্ভাবনা কম রয়েছে, তবে প্রশাসনের মধ্যে তৎপরতা দেখে স্বস্তিতে মাঝি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রশাসন ঘাটে কেন, কি হয়েছে? পুলিশ প্রশাসন আসার কারণ উত্তরপ্রদেশে নাকি বডি সব ফেলে রেখেছে। কি বডি? ওই করোনা পারপাসের বডিগুলো গঙ্গা নদীতে ফেলে রেখেছে, ওইগুলো ভেসে চলে আসছে নাকি সেই জন্য দেখার জন্য। আচ্ছা, কোথায় আসার চান্স সম্ভাবনা আছে বলছে তো? মানিকচক ঘাটে এই নদীতে আসতে পারে। আচ্ছা, হ্যাঁ, আপনারা তো এখানে প্রশাসন ঘোরাঘুরি করছে, আপনারা তো নদীর পাশে 24 ঘন্টা থাকেন, কি মনে হচ্ছে, কি অনুমান করছেন? নদীতে স্রোত নেই, হ্যাঁ, অত দূর থেকে আসার সম্ভাবনা নেই, নদীতে স্রোত নেই। স্রোত থাকলে চলে আসত, আর এই পাশটায় আসবে না, যদিও আসে তো এই দিকটায় আসবে না, ওপারটায় আসবে। এটা হচ্ছে ফ্লোর নালা, ওটা হচ্ছে গঙ্গা নদী। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মানিকচক।